স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থার 32তম সপ্তাহ। আপনি যখন আপনার গর্ভাবস্থার 32তম সপ্তাহে আছেন, তখন আপনার গর্ভে ক্রমবর্ধমান শিশুর পরিবর্তন, আপনার শরীরের বিভিন্ন পরিবর্তন নিয়েই আজকের এই ভিডিও। এছাড়াও এই সপ্তাহে আপনার জন্য প্রয়োজনীয় কিছু টিপসও থাকছে এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্ট্রো এর পরে। ততক্ষণে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাতৃত্বের এই সময় শিশু যেন একেবারে মায়ের কাছে চলে আসে। আসুন জেনে নেই 32তম সপ্তাহে গর্ভবতী মহিলা ও শিশুর মধ্যে কি কি পরিবর্তন আসে। 32তম সপ্তাহে শিশুর সাইজ। গর্ভাবস্থার এই পর্যায়ে এসে শিশুর ওজন প্রায় 1700 গ্রাম হয়ে যায় এবং লম্বায় 43 সেন্টিমিটার হয়ে যায়। 32তম সপ্তাহে শিশুর গঠন বা বিকাশ। এই সময়ে শিশুর বিকাশ মা খুব ভালোভাবেই অনুভব করতে পারেন। মায়ের শিশুর সাথে যোগাযোগ ভালো করেই শুরু হয়ে যায়। এই সময় শিশুর চুলের বিকাশ সম্পূর্ণ হয়, শিশু নিঃশ্বাস নেওয়া শুরু করে। এছাড়াও শিশুর শরীর আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ শোষণ শুরু করে। শিশুর মাথা আস্তে আস্তে নিচের ককে নামতে শুরু করে। এক কথায় প্রসবের জন্য প্রস্তুত হয়ে যায় শিশু। গর্ভবতী মহিলার মধ্যে যে যে লক্ষণ দেখা যায়। গর্ভাবস্থার 32তম সপ্তাহে শিশু পেটের মাঝামাঝি চলে আসে। আগের মাসগুলোতে নিজেকে ভারী মনে হলেও এ সময় গর্ভবতী মহিলার কিছুটা হালকা লাগে নিজেকে। নানা হরমোনাল পরিবর্তনের জন্য ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এর ফলে গর্ভবতী মহিলার হাতের নখ আগের চেয়ে শক্ত হয় এবং মাথার চুল ঘন ও উজ্জ্বল হয়ে যায়। গর্ভবতী মহিলার জন্য কিছু টিপস। যেহেতু প্রসবের সময় খুব কাছাকাছি চলে আসে, তাই এই সময় শিশুর নড়াচড়া খুব ভালোভাবেই খেয়াল করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক পাশ ফিরে শুয়ে শিশুর নড়াচড়া কাউন্ট করতে হবে। 2 ঘন্টার মধ্যে 10 বার নড়াচড়া করলে বুঝতে হবে সবকিছু স্বাভাবিক আছে। প্রসবের সময় যেহেতু কাছাকাছি চলে আসে, তাই প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই গুছিয়ে নিতে হবে। আর গর্ভবতী মার জন্য এই সময়টা খুবই জরুরি। নানা ধরনের ভয় কাজ করে অনেকের, তাই আশেপাশের সবার নানাভাবে সাহস যোগাতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকাটা খুবই দরকারি এই সময়ে। গর্ভাবস্থার 32তম সপ্তাহ মা ও শিশু উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভবতী মহিলার দিকে খেয়াল দিতে যেয়ে অনেক সময় অনাগত শিশুর দিকে অনেকেই খেয়াল করেন না। আবার অনেক সময় গর্ভবতী মা নিজের দিকে একেবারেই খেয়াল করেন না। মানসিক শান্তিও খুবই গুরুত্বপূর্ণ এই সময় মায়েদের জন্য। তাই এই ক্রিটিক্যাল সপ্তাহে মা ও শিশু দুজনের দিকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে খুব সহজেই আপনি পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।